ভিডিওটি শুরু করার আগে আমি আমার আদরের বাবুদাকে আন্তরিক ভালোবাসা ও ধন্যবাদ জানাতে চাই, কারণ তার এই মূল্যবান সময় থেকে সে আমাকে সময় দিয়েছিল বলে আজকে আমি এই ভিডিওটা বানাতে সক্ষম হয়েছি। যাই হোক, আপনাদের সামনে যে বাঁধটিকে আমি এখন তুলে ধরছি সে বাঁধটিকে হাফিজ খায়ের বাঁধ নামেও চেনা হয়। এই বাঁধটি ঘিরে রয়েছে নানান ঐতিহাসিক আলোচনা। হেতমপুরের তৎকালীন নবাব হাতেম খাঁর মৃত্যু পরবর্তী হাফেজ খাঁ দুর্গরক্ষক পদে উন্নীত হন। হাফেজ খাঁর প্রকৃত নাম ওসমান ও তার পত্নী, যা সমাধি আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাবো, তার প্রকৃত নাম ছিল আমিনা, যাকে আমরা শেরিনা বিবি নামেও চিনি। দিল্লির এক বাদশাহ কন্যা ছিলেন শেরিনা ও সেই বাদশাহের অধীনস্থ এক সেনাপতি পুত্র ছিলেন হাফেজ খাঁ। এই হাফেজ খাঁ ও শেরিনা বিবির মধ্যে ভালোবাসার সম্পর্ক বাল্যকাল থেকে সৃষ্টি হয়েছিল। সময়ের সাথে সাথে সেটি দাম্পত্য প্রেমে পরিণত হয়েছিল। তাদের এই সম্পর্কের কথা জেনে অমত জানিয়েছিলেন খোদ দিল্লির বাদশাহ। ভাতুষ্পুত্র হোসেন লারার সাথে বিবাহ স্থির করেছিলেন আমিনার। সেই সংবাদ পেয়ে অবগত হয়ে শেরিনা বিবি ও হাফেজ খাঁ পালিয়ে এসেছিলেন এবং সৌভাগ্যক্রমে নিরাপদ আশ্রয় পেয়েছিলেন হাতেম খাঁর কাছে। ক্রমে হাতেম খাঁর প্রিয় পাত্র হয়ে ওঠেন হাফেজ খাঁ। 1742 খ্রিস্টাব্দে বাংলায় মারাঠা বর্গীদের হাঙ্গামা শুরু হয়। তার সাথে শুরু হয় প্রবল যুদ্ধ ও ইংরেজদের ষড়যন্ত্র। তাতে হাফেজ খাঁ প্রিয়তমের মৃত্যুর সংবাদে শোকে নির্বাক হয়ে গেছিলেন হাফেজ পত্নী শেরিনা বিবি। পত্নী বিয়োগে শেরিনা অন্ধকারে দিন কাটাতে থাকে। অবশেষে সব মায়া ত্যাগ করে দুঃখ যন্ত্রণা ভরা বুক নিয়ে দুর্গ থেকে এই বাঁধটিতে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ ত্যাগ করেন তিনি। শেরিনার এরকম প্রতিভক্তি দেখে রাজা বাদিউজ্জামান খাঁ শেরিনাকে চিরস্মরণীয় করবার জন্য শেরিনার সমাধি মন্দিরও তৈরি করেন। যে পথের দিকে এখন আমরা অগ্রসর হচ্ছি সেটি হচ্ছে শেরিনার সমাধি মন্দিরের রাস্তা। শেরিনা এখানে হিন্দু মুসলমান সকলেরই পূজিতা। মুখে প্রচলিত আছে যে আজও তার কাছে ভালোবাসার জন্য কেউ দোয়া করলে সেটি অবশ্যই পরিণতি লাভ। বর্ষাকালের কারণে সমাধি মন্দিরের প্রবেশ পথটি খুবই দুর্গম হয়ে পড়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। গোটা ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।